মাই ডিয়ার চিলড্রেন, আজকের আমার অসীমাম স্টাডিজের এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্পের ছুটিতে তোমাদেরই সিলেবাসভুক্ত গল্প শঙ্খ ঘোষ রচিত না পাহাড়ার পরীক্ষা। পরীক্ষা দিতে তোমাদের একেবারেই ভালো লাগে না তো? নাকি লাগে? আমাদের কিন্তু লাগতো না, পড়াশোনা তো ভালোই, তবে পরীক্ষার কথা ভাবলেই হাত পা কেমন ঠান্ডা হয়ে যেত আমাদের, দুঃস্বপ্ন যেন। অথচ সেই আমাদের ছোট্ট স্কুলে দুই একবার এমনই হলো যে পরীক্ষাটাও হয়ে উঠলো বেশ একটা মজার ব্যাপার। কিভাবে জানো? হেডমাস্টার মশাই একবার ক্লাসে এসে বললেন, একটা জিনিস কখনো কি ভেবে দেখেছো তোমরা? এই যে পরীক্ষার সময়ে হল ঘরে মাস্টার মশাইরা ঘুরে বেড়ান গার্ড হয়ে, তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয়? লজ্জা? লজ্জা কেন? হেডমাস্টার মশাই কি ভয়টাকেই ভুল করে লজ্জা বলছেন? খসখস করে লিখে চলেছে সবাই খাতার পাতায়, আর মাস্টার মশাইরা নিজের মধ্যে গুনগুন করতে করতে ঘুরে বেড়াচ্ছেন ঘরে, কিংবা বসে আছেন চেয়ারে, আর মাঝে মাঝে হেঁকে উঠছে নো হামিং নো হামিং। ভাবলেই বেশ ভয় হয় না? মাঝে মাঝে মনে হয় ওখান থেকে তো আসছে হামিং, আমরা আর করছি কতটুকু? কিন্তু সে কথা সাহস করে আর বলে কে? ঘাড় নিচু করে লিখতে লিখতে হয়তো টের পাচ্ছি যে ঠিক পিছনেই দাঁড়িয়ে আছেন একজন একজন, পড়ে যাচ্ছেন আমার লেখা। তখন কি লিখতে আর কলম সরে? না, লজ্জার কথা মনে হয়নি কখনো। মাস্টার মশাইরা পাহাড়াধার হয়ে ঘুরে বেড়াচ্ছেন পরীক্ষার ঘরে, এ ছবিটা ভাবলে কেমন ভয়েরই কথা মনে হতো আমাদের। কিন্তু হেডমাস্টার মশাই আমাদের বোঝালেন যে ভয় নয়, এর মধ্যে একটা লজ্জা। কেন তোমাদের পাহাড়া দিতে হবে? ঘরে যদি কেউ না থাকে তাহলেই তো তোমরা এ ওর দেখে লিখবে, বই খুলে লিখবে। মাস্টার মশাইরা কি কেবল সেইটা ঠেকাবার জন্য বসে থাকবেন ঘরে পুলিশ হয়ে? পরীক্ষার ঘর কি তবে একটা চোর পুলিশের খেলা? দেখো তো ভেবে, তোমাদেরকে এইটুকু বিশ্বাস করা যাবে না, শুধু সন্দেহই করতে হবে? এরকম করে ভাবিনি বটে আগে, কিন্তু এও তো সত্যি যে আমাদের মধ্যে কেউ কেউ নানা রকম ফন্দি করেই পরীক্ষা দিতে চাইতো। টুকরো টুকরো কাগজ বার করতো পকেট আর জামার হাত থেকে, ঝুঁকে পড়তো এ ওর খাতায়। সেই সব ঠেকাবার জন্যই তো ঘুরে বেড়াতে হতো হেডমাস্টার মশাইদের বা মাস্টার মশাইদের। হেডমাস্টার মশাই বললেন, তাই ঠিক করেছি যে তোমাদের পরীক্ষার ঘরে পাহারার জন্য পাঠাবো না আর কাউকে। খাতা আর প্রশ্নপত্র দিয়ে চলে যাবেন মাস্টার মশাই, ঘরের দরজা বন্ধ করে নিজেরাই লিখবে তোমরা, লেখা শেষ হলে জমা দিয়ে যাবে খাতা। বিহ্বল হয়ে বলে উঠল হঠাৎ, কিন্তু কেউ যদি নকল করে সত্যি সত্যি? কেন করবে? আর যদি বা করে তাকে কি ভয় দেখিয়ে ঠেকাতে হবে? যদি ধরো তোমাদের ভার তোমাদেরই উপর ছেড়ে দিতে চাই, নেবে না সে ভার? কাজটা যে ভালো নয় এটা যদি তোমরা বুঝতে পারো, সে কাজ নিশ্চয় নিজে থেকেই বন্ধ করবে তোমরা। আর ভালো নয় বুঝেও কাজটা যদি করে কেউ, তাহলে সে তো করবে, পুলিশে করে ঠেকাতে চায় না তা কি? রাজি তো সবাই নিজের ভার নিজে নিতে? কি আশ্চর্য, আমরা কেন রাজি থাকবো না? ঘরে থাকবেন না কেউ আর আমরা পরীক্ষা দেব, আমাদের এতে অরাজি হওয়ার তো কথাই ওঠে না মোটে। কিন্তু মাস্টারমশাইরা রাজি হবেন তো? ফুর্তির একটা ঢেউ উঠলো গোটা স্কুল জুড়ে, ইনভিজিলেটর থাকবে না কেউ, পরীক্ষা দেব নিজেরা নিজেরা, আহ ভারী একটা নূতন রকমের কাণ্ড হবে। তারপর একদিন এসে গেল সেই পরীক্ষা, ভিন্ন রকম একটা উত্তেজনা হচ্ছে আমাদের, আমাদের বিশ্বাস করা হচ্ছে, আমাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই বিশ্বাসের সেই দায়িত্বের একটা মর্যাদা দিতে হবে। অন্য মাস্টারমশাইরাও কদিন ধরে বুঝিয়ে বলছেন সেই কথা, মর্যাদা দেবারই ভঙ্গি নিয়ে ক্লাস ঘরে গিয়ে বসেছি আমরা, খাতা দিয়ে প্রশ্ন দিয়ে চলে গেছেন মাস্টার মশাই, কলম খুলে শুরু করেছি লেখা। স্কুলের মধ্যে সবচেয়ে ডানপিটে যে ছেলেটি, সবচেয়ে না পড়ুয়া দুষ্টু বুদ্ধিতে ভরাট, ধরা যাক হৃদয় তার নাম, সে বসেছে একেবারে পিছনের বেঞ্চে। তার বসা দেখেই সবাই বুঝে নিয়েছে যে নিরিবিলি আপন মনে তার নকল করা আজ কেউ ঠেকাতে পারবে না।
কিন্তু হেডমাস্টার মশাই তো বলেই দিয়েছেন যে চান না তিনি ঠেকাতে, নকল যদি কেউ করতে চায় তো করুক, সে তার নিজের দায়িত্ব। তাই ও নিয়ে আর ভাবছিলাম না, আমরা আত্মমর্যাদায় গড়িয়ান হয়ে লিখে যাচ্ছিলাম সবাই। কেটে গেছে বেশ খানিকটা সময়, হঠাৎ চমকে উঠি পিছন থেকে একটা তর্জন শুনে। আয় ঘর ঘোরাচ্ছিস কেন, লিখে যা নিজের মতো। ইহ ঘর ঘোরাচ্ছে, সবাই একসঙ্গে পিছন ফিরে দেখি কথাটা বলছে হৃদয়। বলছে ভেবেছিস তোদের দেখবার কেউ নেই? আমি আছি, আমি তো আর লিখতে পারবো না, কিছু পড়ে তো আসেনি, তাই আমি তোদের দেখব, লেখ মন দিয়ে। ঘর যে ঘোরাচ্ছিল তার কোনো অভিসন্ধি ছিল না, একটু হেসে সে আবার শুরু করলো লেখা, শুরু করলাম আমরাও। ঘণ্টা পড়ে গেলে সকালের সঙ্গে সঙ্গে হৃদয়ে জমা দিল তার ফাঁকা খাতা। কিন্তু সেই ফাঁকা খাতা, সেই শূন্য খাতায় সেদিন যেন হয়ে উঠল হেডমাস্টার মশাইয়ের মস্ত একটা জয় তিলক আমাদেরও। না বললেও চলে, বুঝতেই পারছো সেই ছোট্ট পরীক্ষাটিতেই পাশ করেনি হৃদয়। কিন্তু অল্প কিছুদিন পড়াশোনা করো, বেশ ভালোভাবে সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষা। আমাদের সেই শেষ পরীক্ষা দিতে হয়েছিল অন্য একটা শহরে গিয়ে, নাটোরে। পরীক্ষায় পাহারা দিতে দিতে সেখানকার শিক্ষক প্রহরীরা যখন বলছিলেন এই ঘরে তো না থাকলেও চলে দেখি, এরা তো মুখও তোলে না, স্কুলের ছেলেরা তখন পরস্পরের দিকে তাকিয়েছিল মর্যাদা ভরা খুশিতে। সেই আমাদের ছোট্ট স্কুলের ছোট্ট একটা মর্যাদায়। ধন্যবাদ আমার ছাত্র বন্ধুরা, দেখলে তোমাদের গল্প তোমাদের সুবিধার জন্য আজকে এটা বলা হলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও অন্য বন্ধুদের শোনার জন্য। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।